গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান দিস ইস আলাম রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন পার্টনারশিপ উইথ অ্যান্ডেমি আজ আমরা সেভেন্থ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স করব খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে প্রতিদিন সকাল সাড়ে ছটার সময় আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলে প্রকাশিত হয়ে থাকে অনিসকিন আমাদের ক্লাস রুটিন দেখতে পাচ্ছো রুটিন মেনটেন করে ক্লাস হয় আজ রবিবার আজ কোনো ক্লাস নেই আজকে সানডে বার্তা করা হবে তোমার প্রশ্ন থাকলে আমাদের কমিউনিটি পোস্টে গিয়ে প্রশ্ন পাঠাতে পারো আজকের প্রথম প্রশ্ন নিম্নের কোথায় সুইচ ডেল্লি ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে সুইচ ডেল্লি ক্যাম্পেন তো কারেক্ট হবে এটা ডেল্লি করেছে তো মূল কী জন্য সুইচ দিল্লি তো আমরা খুব সহজে বলি না সুইচ করা দ্যাট মিনস পরিবর্তন করা আমরা বললাম না চলতি ভাষায় ব্যবহার করি যে আমি অ্যান্ড্রয়েড থেকে এ সুইচ করলাম যেমন কি এখান থেকে চেঞ্জ হয়ে এখানে আসলাম সিমিলারলি ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করার উদ্দেশ্যে এই ক্যাম্পেইনটা চালানো হচ্ছে দিল্লিতে টু প্রমোট দ্য ইউজ অফ ইলেকট্রিক ভেহিক্যাল ইন ক্যাপিটাল চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল অন থার্সডে অ্যানাউন্সড সুইচ দিল্লি ক্যাম্পেইন পরবর্তী প্রশ্ন আর এস শর্মা নিম্নের কোনটির সিইও হিসাবে নিযুক্ত হলেন অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিম্নের কোনটির অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ন্যাশনাল হেলথ অথরিটি আমাদের যে ন্যাশনাল হেলথ অথরিটি রয়েছে তার সিও হিসেবে নিযুক্ত হলেন সো আর এস শর্মা তিনি হচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান কিসের ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই যে আমাদের টেলিকম সংস্থাগুলোকে কন্ট্রোল করে থাকে যে সংস্থা ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আর এস শর্মা তো তিনি সিও হিসেবে নিযুক্ত হলেন ন্যাশনাল হেলথ অথরিটি ইন্ডিয়ার ক্লিয়ার মনে থাকে যেন পরবর্তী কোশ্চেন ভারত ও নিম্নের কোন দেশে যৌথ সামরিক মহড়া জয়েন্ট মিলিটারি এক্সাইজ কল যুদ্ধ আভাস শুরু হচ্ছে আট ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে সঠিক উত্তর হবে ইউএস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন ইউএস জয়েন্ট মিলিটারি এক্সাইজ এটা ষোলোতম এডিশন সিক্সটিন্থ এডিশানস অফ ইন্ডিয়া ইউএস সিক্সটিন্থ এডিশানস অফ ইন্ডিয়া ইউএস জয়েন্ট মিলিটারি এক্সাইজ যুদ্ধ আভাস টু বিগিনস ইন রাজস্থান অন এইট ফেব্রুয়ারি টু জিরো টু ওয়ান পরবর্তী প্রশ্ন নিম্নের কে টাইপিং মিস্টেক করে ফেলেছি এখানে অ্যান্সারি প্রশ্ন দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি এরকম হবে দেখো দেখো নিম্নের কে এটাও হবে না নিম্নের কে চৌরি চৌড়া ঘটনার শতবর্ষ উদযাপনে একটা ডাক টিকিট প্রকাশ করেছেন চৌড়ি চৌড়া ঘটনার একশো বছর উদযাপন হয়েছে তো সেই উপলক্ষে একটা ডাক ও প্রকাশ করেছেন কে সঠিক উত্তর হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনিগ্রেটেড চৌরি চৌড়া অনেক সময় প্রশ্ন আসে একটা আমি তোমাকে এখানে হোমওয়ার্ক হিসেবে জিজ্ঞেস করছি নিম্নের অপশান এরকম থাকে জাস্ট এসএসসিতেও ছিল কোশ্চেন্সটা আমি ডিরেক্ট কোয়েশেন্সটা বলছি এরকম কোয়েশনস থাকে নিম্নের কোন ঘটনাটি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনকে রুখতে বা তুলতে বাধ্য করেছিল অপশানস থাকে চৌড়ি চৌড়ার ঘটনা অপশান থেকে জালিয়াবাগের ঘটনা এরকম বিভিন্ন চারটে অপশান থাকে নিম্নের কোন ঘটনাটি তো আমাকে জানাবে অ্যান্সার কী হবে তো এই চৌড়ি সেটা তোমরা জানো নিশ্চয়ই যে কী ঘটনা ঘটেছিল তো তার শতবর্ষ উদযাপন ছিল এবং সেই উপলক্ষে একটা পোস্টাল স্ট্যাম্পও কিন্তু প্রকাশ করা হয়েছে এদের অন স্ক্রিন চৌড়ি চোরা সেন্টিমেন্টারি সেলিব্রেশন শতবর্ষ উদযাপন এই টু জিরো টু ওয়ানের এই দেখো একটা আই স্ট্যাম্প ইন্ডিয়ার অল রাইট নেক্সট নিম্নের কে অ্যারো ইন্ডিয়া তোমরা জানো নিশ্চয়ই সবচেয়ে বড় এটা একটা এয়ার শো ইভেন্ট হয়ে থাকে দু হাজার একুশে আমাদের এবারে আবার হচ্ছে ব্যাঙ্গালুরুতে হচ্ছে যদি প্রশ্ন হয় এটা কোথায় এটা বেঙ্গালুরুতে তো এর সূচনা কে করলেন সূচনা করলেন প্রতিরক্ষা মিনিস্টার রাজনাথ সিং অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইনিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনগ্রেটেড থার্টিন্থ এডিশন অফ অ্যারো ইন্ডিয়া শো ইন বেঙ্গালুরু ওকে অ্যারো ইন্ডিয়া শো ইন বেঙ্গালুরু কততম এডিশন থার্টিন্থ এডিশন সম্প্রতি প্রকাশিত গণতন্ত্র সূচক গণতন্ত্র সূচক মানে হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত তো ডেমোক্রেসি ইন্ডেক্স সম্প্রতি প্রকাশিত ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফটি থার্ড অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডেমোক্রেসি ইন ইন্ডেক্স একটা একটা গ্লোবাল র্যাঙ্কিং হয় বাই দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ খুব বেশি জিজ্ঞেস করা হয় অনেক সময় এই যে ডেমোক্রেসি ইন্ডেক্স বা গণতন্ত্র সূচক এটা কোন সংস্থা বা কারা প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এটা প্রকাশ করে থাকে ইন্ডিয়ার র্যাঙ্ক এবছর এসেছে ফিফটি থার্ড পজিশন টু জিরো টু জিরো ডেমোক্রেসি ইন্ডেক্স এবং ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন কান্ট্রিস যদি টপের কথা বলি নরওয়ে হ্যাজ টপ থা ইন্ডেক্স নরওয়ে একেবারে কি শীর্ষে অবস্থান করছে নিম্নের কোথায় ওয়ার্ল্ড টলেস্ট সুইং নিম্নের কোথায় নিম্নের কোথায় ওয়ার্ল্ড টলেস্ট সুইং রাইড তোমরা অনেক সময় দেখেছো এখন তো বর্তমান হাইড্রোলিক সিস্টেম সুইং সুইং রাইড খুব এসেছে জাস্ট এরকম আমি ছবিতে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে তো এটা দুবাই ওকে অপশানস বি ডি ইজ দ্য কারেক্ট ন্যান্সার অনিশ দেখো এই যে হচ্ছে তোমার সুইং রাইড তো দুবাইতে শুরু হয়েছে মানে সূচনা হচ্ছে ওয়ার্ল্ড টলেস্ট সবচেয়ে উচ্চ সুইং রাইড হ্যাজ ওপেন্ড ইন দুবাই এটার সর্বোচ্চ উচ্চতার কথা বলা হচ্ছে চারশো ষাট ফিট অনিশ কিন্তু তুমি দেখতে পাচ্ছ ওকে এটা একটা অনন্য এক্সপিরিয়েন্স নেক্সট অ্যানাডেমিতে চাইলে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো ডাব্লুবি পিএসসি ক্যাটাগরিতে সাবস্ক্রিপশনের জন্য আলামি নাইনামিন কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন নিলে তোমরা দশ শতাংশ ছাড় পেয়ে যাবে সাবস্ক্রিপশনের উপরে ডাব্লু বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যানাডেমি ঘরে বসে লাইভ ক্লাস স্টাডি মেটেরিয়াল পিডিএফ ডাউট ক্লিয়ারিং সেশন সবই কিন্তু করতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে সব দেরি কিছু আজই সাবস্ক্রাইব করান অ্যাকাডেমি প্লাস এবং শুরু করে দাও তোমার পরীক্ষা প্রস্তুতি এস এন শিব্রমণ্যাম নিম্নের কোনটিউটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে এন এস সি অর্থাৎ ন্যাশনাল সেফটি কাউন্সিল দেখো সিও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ এল টি লার্জেন অ্যান্ড ট্রার্বো যে সংস্থাটি রয়েছে এল অ্যান্ড টি আমরা যেটাকে বলি সেই এল অ্যান্ড টি লিমিটেডের সিও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রমণ্যম হ্যাজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল সেফটি কাউন্সিল ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তিন বছরের জন্য তিনি নিযুক্ত হলেন পরবর্তী কোশ্চেন্স নিম্নেরকে বিউটিফুল থিংস শীর্ষক একটা স্মৃতিচারণ বই প্রকাশ করতে চলেছেন অর্থাৎ মেমরি বেসড বই তার চাইল্ডহুড মেমোরি অনেকটা তো এটা জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট বর্তমান জো বাইডেন তার পুত্র হান্টার বাইডেন ওকে আমরা দেখবো ডিটেলে ইউএস প্রেসিডেন্ট নিজেকে হাইট করে নিই অপশন হ্যাঁ দেখো ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন সন হান্টার বাইডেন ইজ পাবলিশিং হিজ মেমোরিয়ার একটা স্মৃতিচারণ বুক যার টাইটেল হচ্ছে বিউটিফুল থিংস অলরাইট জো বাইডেন এবং তার পুত্র পুত্রর বই বেসিক্যালি হান্টার বাইডেন পরবর্তী কোশ্চেন্স ভেরি গুড কোশ্চেন্স অনেক সময় প্রশ্ন আসে এরকম একটা জিকের কোশ্চেন যে নিম্নের কোনটি রেপো রেট ও রিভার্স রেপোরেটকে নিয়ন্ত্রণ করে তো মনে রাখবে রেট বা রিভার্স রেপোরেটের শুধুমাত্র পরিবর্তন করার ক্ষমতা থাকে আরবিআইয়ের কাছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তো সম্প্রতি আরবিআই তাদের মনিটরি পলিসি প্রকাশ করেছে তো রিভার্স রেট এবং রেপোরেট এবং আমি বুঝেছি মাঝখানে একবার যে রেপোরেট অ্যান্ড রিভার্স রেপোরেট কী তো এটা অপরিবর্তিত রাখলো নো চেঞ্জ তো এটা কোনটি তো ডেফিনেটলি অ্যান্সার হবে আমাদের আরবিআই তো এই জায়গায় তোমাদের আজকের হোমওয়ার্ক যারা শেষ অব্দি দেখলে তারা ফার্স্ট একটা লাইক করো লাইক করার পরে কমেন্টে তোমরা অ্যান্সারগুলো করতে থাকো সেটা হচ্ছে এর বর্তমান গভর্নরকে আশা করি এখান থেকেই সবাই জানতে পেরে যাবে অ্যান্ড দ্বিতীয় একটা প্রশ্ন আসবে যে কবে জি এস টি চালু হয় গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জি এস টি কোন প্রকার কর প্রত্যক্ষ নাকি অপ্রত্যক্ষ আমাকে কমেন্টে আর কি এই রিলেটেড তোমরা তথ্য যেগুলো আমি তোমাদের সাধারণত অ্যাবাউট দিয়ে থাকি জি এস টি সম্পর্কে প্লাস আরবিআই এই জায়গায় একটা ডিমনিটাইজেশনটা গুরুত্বপূর্ণ ডি মনিটাইজেশান সময়কাল দিয়ে প্রশ্ন আসে ডিমোনিয়েশের সময় আরবিআই গভর্নর কে ছিল সেটা দিয়ে প্রশ্ন আসে আর গতদিন তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে নিম্নের কোন প্রাইম মিনিস্টার যাকে আমরা কারেন্সিতেও দেখতে পাই ছবি স্বাক্ষর হিসেবে সেটা হয়ে যাবে আমাদের মনমোহন সিং বিকজ মনমোহন সিং আরবিআই গভর্নর হিসেবেও সময় কাজ করেছেন ওকে এই জন্য আমরা কারেন্সিতেও তাকে দেখতে পাই মানে সিগনেচার দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যানাউন্স পিস মনিটারি পলিসি হেডেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর শক্তিকান্ত দাস তো ইটস রেপোরেট আনচেন্ট অ্যাট ফোর পার্সেন্ট অ্যান্ড রিভার্স রেপোরেট অলসো কেপ্ট আনচেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তো এই ছিল আজকের আমাদের পর্ব আজকে রবিবার গতদিন আর পারেনি আমার শরীরটা আর পারছিল না কেমন একটা ক্লান্ত বোধ করছিলাম তো এই থাক আমাদের আজকের পর্ব আজকে রবিবার সবাই আজকে পরিবারের সঙ্গে সময় কাটো তবে ক্লাস করতে থাকো যেগুলো রেকর্ডেড ক্লাস হয়ে গেছে দেখো আমাদের হিস্ট্রির প্লে যা করিয়েছি অ্যানসেন্টের উপর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকারে দেখে ফেল তারপরে আমাদের কনস্টিটিউশন ভেরি ইম্পর্টেন্ট সংবিধান যদি না দেখে থাকো এখনও দেখা শুরু করে দাও এইগুলো তোমাদের জন্য রাইট টাইম আর আমি চ্যানেলে চলে যাও চ্যানেলে গেলে প্রথমে হোম তারপরে ভিডিও তারপরে প্লেলিস্ট তারপরে দেখবে কমিউনিটি নামক একটা অপশান আসবে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিচ্ছি সানডে বার্তার জন্য যদি কেউ প্রশ্ন দিতে চাও হ্যাশট্যাগ ব্যবহার করবে এবারে হ্যাশট্যাগ ব্যবহার না করলে প্রশ্ন কাউন্ট হবে না সানডে বার্তা এই বলে তুমি কোশ্চেন দেবে কোনো স্পেস হবে না একসাথে হ্যাশট্যাগ সানডে বার্তা বিএ আর টিএ সানডে বার্তা দিয়ে তোমার প্রশ্ন লিখে দাও তাহলে আমরা ক্যাচ করবো তোমার কোশ্চেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ